নমস্কার বন্ধুরা, চলে এসেছি মাঠের ধারে। আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে, মাঠে প্রচুর জল জমে গেছে, আর মাঠে তো প্রচুর মাছ কিলবিল করছে, দেখা পাচ্ছি কিন্তু ধরতে পারছি না। তার জন্য এই জালটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, জালটা কেনা ছিল। আর এই জাল পেতে আমরা মাছ ধরবো। আর এই জালটা পাততে হয় ঠিক সন্ধ্যার টাইমে, আর তুলতে হয় পরের দিন সকালে। তা এখন তোমাদের দাদা ভাই আর আমি এই জালটা পাতবো। তা চলো, কি মাঠে কীভাবে জালটা আমি পাতি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। জাল পাতবো, জালটা দেখো কত বড় জাল। এটা জালটা ধরো। হ্যাঁ, আর কুচি ওইটা তো না, কুচি বাই না দিলে তো হবে না। আর ওই মাথায় আরেকটা মাছ ধরতে হবে। এই তো এই একটা নিচ্ছি। কত বড় জাল তো আগের বছরের চা, কি আর এবছরের চা। একেবারে কোল ধরে দিতে হবে, নদীর মাছ সব পালাবে এই কোল থেকে। আর খেলাটা ভালো করে একটু মাটির সাথে আমি দিচ্ছি, ভালো করে নদীর নদীর আবার ও মাছ আবার তলা দিয়ে পালাবে না, গেড়ে দিলে। আরে মাটির নিচে কাদায় গেড়ে দিচ্ছ? আরে হ্যাঁ, কাদায় গেড়ে না দিলে আবার তলা থেকে ভেসে থাকলে তো মাছ তো তলা দিয়ে পালাবে, ওই জন্য মাটির থেকে এই গেড়ে দেওয়া হচ্ছে। আরে মাটির সঙ্গে সেট করে দিতে হবে, মাটি আর যদি না ইয়ে থাকে পাশ থেকে মাটি নিয়ে এই এইভাবে পাশ দিয়ে মাটি নিয়ে এরকম নিয়ে এই জালের গোড়ায় টেক করতে দাও। বন্ধুরা, আমাদের জাল পাতা হয়ে গেছে, আর কি মাছ পড়ে দেখা যাক। আজকে পাতলাম, আর কালকে সকালে এসে তুলবো। চলো, দেখা হচ্ছে কাল সকালে। এই দেখো, চলো ভিজে গেছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি মাঠে সকাল সকাল। তো কালকের আমি জাল পেতেছি তোমরা দেখেছো, আর আজকে জালটা আমি তুলবো, দেখি কী কী মাছ পড়ে। চলো এখন জালটা আমি তুলি। বন্ধুরা, এই জাল পাতা আছে, এই জালটা তুলছি এখন। মাছ কই রে বাবা, এই তো একটা কই মাছ পড়েছে। বন্ধুরা, এই একটা কই মাছ পড়েছে, এই ছাড়াবো, জালে পুরো জড়িয়ে গেছে। কি আমি জালে আটকেছি? এই একটা কই মাছ পড়েছে এখন, হাত দেখি কি মাছ পড়েছে। এই একটা মাছ একদম পুরো জালে আটকে গেছে। আটকে গেছে জালে গো, এই একটা মাছ, কই মাছ, এই দুটো কই মাছ হলো। দেখি আর কিছু পড়েছে কিনা। আর জালে তুলতে হয়,
এটা মাছও পড়েছে, কাঁকড়াও পড়েছে, আর কাঁকড়া দেখো পুরো জালটাকে পুরো সামনে ধরে আছে। এই একটা মাছ, ছাড়াতেই ভয় লাগছে, তো ছাড়াতে হবে, ওর দাঁড়া ভেঙে নেব। কামড়ে আছে, ভেঙে নিয়েছে। বন্ধুরা, তিনটে মাছ আর একটা কাঁকড়া পড়েছে, তো মাছগুলো আর কাঁকড়াটা কেটে নেবো। তো চলো রান্নাঘরে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, মাছ কেটে রান্নাঘরে ফেসে চলে এসেছি আমি আমার মেয়ে। তো তোমরা দেখেছো জালে তিনটে মাছ পড়েছিল, তা তিনটে মাছ যদি রেসিপি হয় না, অল্প হবে। তা আগের দিন আমরা তো পুকুরে পাড় থেকে মাঠ থেকে জমি থেকে অনেক তো কই মাছ ধরেছি, সব মাছ তো রান্না করিনি, কিছু মাছ রেখে দিয়েছিলাম। তো কিছু মাছ আর আজকে তিনটে মাছ নিয়েছি, আর নিয়ে আজকে একটা অন্যরকম মানে অন্যভাবে রান্নাটা করব। সবাই তো আমসেল খেয়েছো বা অন্য মাছ দিয়ে টক খেয়েছো, আজকে আমি বানাবো আমসি দিয়ে আর এই কই মাছ আলু দিয়ে। তা তোমরা লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর দেখতে পাচ্ছ কই মাছগুলো এখনও জ্যান্ত আছে, কাটার পরেও লাফাচ্ছে। আর চলো এখন মাছে আমি নুন হলুদ মাখাবো, পুরো ভিড়ে দেখতে থাকবে লাস্ট পর্যন্ত। বন্ধুরা, এখন লবণ দেব, হলুদ দেব, মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। আমি মাছ দিয়ে দিচ্ছি, বর্ষাকালে এই বৃষ্টি আর এই রোদ্দু খুব গরম হচ্ছে, আর কি করবো বল মা। কালকে এই বৃষ্টি হলো কি ঠান্ডা, আর আজকে এই রোদ্দু উঠলে আর গরম। আলুগুলো মা কেটে দে ভালো করে ছাইরে, বন্ধুরা ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে রসুনটা বেটে নিচ্ছি। ওমা, হ্যাঁ, আমার আলু কাটা হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজটা কেটে দে আর আমি এদিকে রসুনটা বেটে নিচ্ছি। আচ্ছা, বন্ধুরা আমার রসুন বাটা হয়ে গিয়েছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, আর তরকারি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো।
বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ আর রসুন লাল লাল ভাবে ভাজা হয়ে গিয়েছে, তার উপর থেকে আলুগুলো দিয়ে দেবো। উপর থেকে লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে। হ্যাঁ, মনে হয় এখনই বৃষ্টি আসবে তো, বর্ষা রাখাই না মা, এই রোদ্দুর, এই মেঘ, এই বৃষ্টি। আমাদের বাইরে রান্না করছি, তাই রান্না করে নিতে হবে। বন্ধুরা, ওইদিকে মেয়ে তরকারি কষে নিচ্ছে, আর আজকে তো রেসিপি বানাবো কই মাছ আলু দিয়ে টক, তার জন্য আমশি আমি আগে থাকতে ভিজিয়ে দিয়েছি। আর আমাদের গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল গরমকালে, তা মা সেগুলো পেড়ে নিয়ে আমশি করেছে। তোমরা যদি আমশি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। তা এখন আমি এই আমশিগুলো ছটকে নেবো। আর বিভিন্ন ধরনের মাছের হোক, যে কোনো হোক, টক খেতে গেলে সারা বছর আমচি দিয়ে খেতে পারো এইভাবে করে রাখলে। আমি এখন আমচিগুলো ছটকে নিচ্ছি। ও, দেখো তো কোষাটা হয়েছে নাকি? ঠিক আছে, তুই ওঠ এবার, আমার এদিকে হয়ে গেছে। হ্যাঁ, কোয়াটা হয়েছে, হেভি হয়েছে, মা তো রান্না শিখে গেছে তো। হ্যাঁ, কষা হয়ে গেছে মনে হয়। এদিকে আলু কষা হয়ে গেছে, আর কষে এসে দেখেছি আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমশিগুলো চটকে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, ওপর থেকে অল্প পরিমাণ জল দেবো। বন্ধু, উপর থেকে মাছগুলো ঢেলে দেবো। চাপা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারি ততক্ষণ হোক, আমি এদিকে মশলাটা বেটে নিই। বন্ধুরা, এই গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা বেটে দেবো। বন্ধুরা, মহিলা বাটা হয়ে গিয়েছে, তরকারিটা দেখি কেমন হয়েছে। বন্ধুরা, উপর থেকে এই মহিলা বাটা দিয়ে দেবো। আর একটু চাপা দেবো, ময়দাটা ফুললে তবে তরকারি সুন্দর এক টেস্টটা আসবে। বন্ধুরা, এতক্ষণে মনে হয় তরকারি হয়ে গেছে, আমি খুলে দেখছি। বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, সবাই খেতে বসে গেছে, আমি এখন তরকারিটা দিয়ে দেবো। আগে ভাত দিয়ে দিয়েছি। আরে গো, ভাত এখন না, সাইড করো। এই এতগুলো মাছ কোথায় ছিল আবার?
এতগুলো মাছ আগের মাছ ছিল জায়গায় রেখেছিলাম। ও আগে সেই বৃষ্টি যে সব মাছ পড়েছে তা রেখেছিল। বাহ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমশি দিয়ে কই মাছ? হ্যাঁ। বাহ, তো শোল মাছ দেখাও কত কি খড়ে খায় সব। আমি আজকে আমশি দিয়ে করেছি। তোমার দি তরকারি খালার কিন্তু খুব সুন্দর, বেশ মাখা মাখা গামাকা হয়েছে। আমশি দিয়ে করলে একটু গামাকা করতে হয়, ঝোল করলে কি ভালো লাগে। আমশি দিয়ে যে কোনো মাছ টক করলে খুব সুন্দর লাগবে। এই জ্যান্ত মাছ ব্যাপক রান্না হচ্ছে। তাহলে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে সব সুন্দর সুন্দর করছো। খালি শোল মাছের আমশি দিয়ে করা হয়, ওই মাছও তো খেতে লেগেছে খুব ভালো। যে কোনো মাছে আমশি দিয়ে করলে ভালো লাগবে। বন্ধুরা, তরকারিটা খুব সুন্দর লেগেছে। আর কই মাছে আমশি দিয়ে তরকারি আমি ওই প্রথম বানালাম। আর তোমরাও চাইলে যে কোনো মাছ আমশি দিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগবে। আর আমরা ততক্ষণ খেতে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার আটটা কি মাছ দেওয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না। তরকারি খুব সুন্দর লেগেছে, অনেক মাছ তো রান্না করেছো।